আজকে কিন্তু ব্লগের মধ্যে খুব মজাদার একটি ব্লগ, নাচেও সারপ্রাইজ পেয়ে গেছি হাজবেন্ডের পক্ষ থেকে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন হাজবেন্ড ইন্ডিয়া থেকে কি কি নিয়ে এসে আমাকে সারপ্রাইজ করে দেব। তো আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য, তাহলে চলুন আমরা ফুল ভিডিওটি দেখে আসি এবং ভালো ভালো কমেন্ট করে দিয়ে যাই। আসসালামু আলাইকুম, আমি ভাবনা, মুন্সিগঞ্জের মেয়ে। চলে আসলাম আপনাদের সামনে আজকে ডেলি ব্লগের মধ্যে একটা মজাদার ব্লগ নিয়ে, আর সেটা হচ্ছে শপিং ব্লগ। আর শপিংটা আমি নিজে করিনি, আপনাদের ভাইয়া করে নিয়ে আসছে আমাদের জন্য। উনি গত দুই তিন দিন ইন্ডিয়া ছিলেন, সরি ওই দুই তিন দিন না, উনি বুধবার গিয়েছিলেন ইন্ডিয়াতে এবং গতকাল রাত্র 2টা বাজে বাসায় চলে আসছে। তো খুবই লং ট্রিপ ছিল ওনার জন্য এবং উনি গিয়েছিলেন ঘোরাঘুরি করার জন্য ফ্রেন্ডরা মিলে, এবং সেই সঙ্গে আসার সময় অনেক কিছু নিয়ে আসছেন আমাদের জন্য। সিয়াম সারার জন্য শু নিয়ে আসছে, যেহেতু শীত সামনে চলে আসছে আর বাচ্চাদের শু দুই দিন পর পরে চেঞ্জ করতে হয়, কেননা ওদের পা মাশাআল্লাহ গ্রোথ ভালো সব বাচ্চাদেরই, আর বাচ্চাদের জামা কাপড় সব কিছুই ছোট হয়ে যায়, বাচ্চারা মাশাআল্লাহ বড় হতে থাকে। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই হেল্পফুল একটা কড়াই, আমার অনেক দিনের ইচ্ছে ছিল। যখন চায়না গিয়েছিলাম এবার বলেছিলাম যে নিয়ে আসবো, বাট আসার সময় সব কিছু ওয়েট এত বেশি হয়ে গেছিলো তাই এই কড়াইগুলো আনতে পারিনি। তো এই কড়াইটা ইন্ডিয়া থেকে এনেছি, ওই কড়াইটা অতিরিক্ত পরিমাণে লোহার, মানে খুবই ভারী ছিল, লোহার কড়াই ছিল, কেজি হিসাবে এই কড়াইটা কিনে নিয়ে আসছেন উনি। আর কড়াইটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি, কারণ এটা খুব হেল্পফুল একটা কড়াই, যে কোনো ফ্রাইড রাইস, নুডলস, চাউমিন যে কোনো তৈরির জন্য এই কড়াইটা বেশ হেল্পফুল হয়। আমরা সচরাচর রেস্টুরেন্টগুলোর মধ্যে এই কড়াইগুলো থাকে, তো সেখানে আমরা দেখি। আর এখানে সিয়াম সারা জুতো পরে নিচ্ছে, জুতো পরে তো ওরা মহা খুশি। আর লাইটিং, জুতো পেলে তো বাচ্চাদের কোনো কথাই নেই, সারা তো নাচানাচি শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন। আর সিয়ামের এটার মধ্যে ওরা বাবা বুঝছিল যে এটার মধ্যে লাইট আছে, এটা দোকানদারকে জিজ্ঞেস করতে উনি ভুলে গেছে, তো সিয়ামের এটার মধ্যে লাইটিং আসে নাই, এটার জন্য একটু মনটা খারাপ ছিল, বাট পরবর্তীতে ঠিক হয়ে যায়। তারপর এখানে প্যাম্পাস এনেছে, এটার মধ্যে 60 পিসের, আর এই জুতাগুলো এনেছে আমার শ্বশুরের জন্য। তারপর আরেকটা মশার বিষয় হচ্ছে, আপনাদের ভাইয়ার জন্য নিজের জন্য জুতা কিনছে, অথচ জুতা ওনার মাপ হচ্ছে 41, উনি ওনাকে দোকানদার দুই পদে 2টা দিয়ে দিছে, একটা 42 দিছে আর একটা 41 দিছে, দুই সাইজে 2টা জুতা দিয়ে দিয়েছে। আর এখন লাগেজটা খুলছেন, দেখি লাগেজের মধ্যে কী কী আছে। এখন টুকিটাকি যা ছিল বাহিরে ওগুলো বের করে ফেলছে, আর এখন দেখি যেন কী কী আনছে উনি। চকলেট আনছে অনেকগুলো, আর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এই দুইটা শাল, একটা আমার শাশুড়ি আম্মার জন্য আরেকটা আমার জন্য এনেছিলেন। শাল দুটো খুব সুন্দর, তারপর পেন্সিল, রাবার, সরি রাবার ছিল না, পেন্সিল ছিল। তারপর একটা গ্লাস আনছে, এই স্টিলের গ্লাসগুলো আমার খুব ভালো লাগে ইন্ডিয়ান, ওনার কাছেও ভালো লাগছিলো তাই নিয়ে আসছিলো। তারপর ভলিনি, জান্টু বাম, আমার জন্য 2টা নাইট ড্রেস নিয়ে আসছে, আর বাচ্চাদের জন্য একটু খেলনা খাটি আনছে, তারপর শ্যাম্পু, ক্রিম, শীতের জন্য যা যা প্রয়োজন উনি সব নিয়ে আসছেন, সাথে চকলেট আনছে এতগুলো। এগুলো কিন্তু আপনার কথা ছিল না, উনি কিন্তু নিজের থেকে শপিং করে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যাই বলেন। আমি খুব লাকি আমার হাজব্যান্ডকে নিয়ে, সবাই দোয়া করবেন আমাদের জন্য, কারণ ওনাকে বলতে হয় না, উনি নিজের থেকে সব কিছু করে নিয়ে আসতে পারেন। আর আরেকটা জিনিস বলতে চাই, এই যে উনি এত শপিং করে নিয়ে আসছেন আমাদের জন্য, উনি কিন্তু নিজের জন্য তেমন কোনো শপিংই করে নিয়ে আসেন, ওনার জন্য জাস্ট 2টা গেঞ্জি নিয়ে আসছেন আর হচ্ছে 1 জোড়া স্যান্ডেল, একটু আগে দেখলেন চামড়ার, এগুলোই নিয়ে আসছেন। আর বাকি যা আনছেন আমার শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য, আমার জন্য, তারপর ওনার বাচ্চাদের জন্য, ভাতিজির জন্য, সবার জন্য, ঘরে সবার জন্য টুকিটাকি নিয়ে আসছেন। এই যে এই গেঞ্জি দুটো আমার খুব পছন্দ হয়েছিল, আমি এগুলো চায়না গিয়ে এবার খুঁজছিলাম, বাট আমি উইন্টার সিজনে যাওয়ার জন্য আমি পাইনি, আর এগুলো হচ্ছে সামার সিজনের জন্য। তো এই নাইট ড্রেসগুলো উনি ইন্ডিয়াতে পেয়ে গেছেন, তো আমার জন্য নিয়ে আসছেন, 2টা নিয়ে আসছেন। আর এই তো
আর দেখাই আপনাদেরকে যে শাল, এই শালগুলো আমার এত ভালো লাগছে, আমার শাশুড়ি আম্মারটাও অনেক সুন্দর হয়েছে, প্লাস আমারটাও আর কি কোনোটার থেকে কোনোটা ফালানো না। যে এটা হচ্ছে কালোর মধ্যে, এটা আমার মার শাশুড়ি আম্মার, ওনার এটা হচ্ছে কালোর মধ্যে এনেছেন, এগুলো হচ্ছে কাশ্মীরি শাল বলে, অরিজিনাল কাশ্মীরি শাল। আমার এত ভালো লাগছে এই শাল দুইটা বলে বোঝাতে পারবো না। আর আমার হাজব্যান্ডের চয়েসও মাশাল্লাহ খুব সুন্দর, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই কালোর মধ্যে এই কালারের সুতাটা, কাশ্মীরি সুতার কাজগুলো এত সুন্দর আর নিখুঁত, এতটা পরিমাণে দেখে প্রেমে পড়ে যাওয়ার মতো। তা আমি একটু আপনাদেরকে দেখাই নিয়ে পিছনে লোকটা, এই তো, এটাতে আমার শাশুড়ি আম্মাকে খুবই সুন্দর লাগবে। এই তারপর আরেকটা আনছে আমার জন্য, ওইটাও আমি একটু পর খুলে দেখাবো আপনাদেরকে, আগে এটা ভাঁজ করে সুন্দর করে রেখে নিই, যেহেতু আম্মাকে দিয়ে আসবে তো ওনাকে দিতে গেলে অবশ্যই সুন্দর মতন দিতে হবে। তো আমি ভাঁজ করে সুন্দর মতো প্যাকেট করে দিচ্ছি আবার, তারপর একটু বাইরে রাখলাম, একটু ভিডিও শিডিও করবো না, সেই জন্য ভিডিওর জন্য আমি বাইরে রাখলাম। আর এবার খুলি আমারটা, এটা আমার জন্য আনছেন উনি, এটার কালারটা খুবই সুন্দর। আর আপনাদের ভাইয়ার না আমি প্রায়ই দেখছি, উনি আমার জন্য যত জিনিস কিনে না বেশিরভাগই এই কালারটা হয়, এটাকে মেরুন বলে না কি বলে আমি জানি না কালারটা, বাট এই যে সোয়েটার গেঞ্জি এগুলোর কালারের মধ্যে এই কালারটা ওনার আনার পরে সত্যি আমার খুব ভালো লাগে। আর এই যে দেখুন আমার শালটা, এটা হচ্ছে আমার জন্য উনি এনেছেন, এই যে আমি তো শালগুলো দেখে পুরো প্রেমে পড়ে গেছি, সাথে সাথে জড়ায়ে ধরে রাখছি শালগুলোকে পরে যেন কেমন লাগে। আর এতটা মসৃণ ছিল না এই শালগুলো, কি বলবো, সচরাচর কিন্তু আমি শাল ইউজ করি না, তো আপনাদের ভাই লাগবে। তারপর উনি বলতেছে তোমার শাল নাই, আমি দেখছি তুমি তো জ্যাকেট পরো, সমস্যা নাই, তাই একটা জিনিস থাকবে না কেন, যেন সেজন্য নিয়ে আসছেন উনি। এই যে শাল দুটো আমি পাশাপাশি রেখেছি, দেখুন তো দুটোই সুন্দর আর কাজগুলো এত নিখুঁত, এত মসৃণ যে প্রেমে পড়ে যাওয়ার মতো। আর আজকের ভিডিওর মেইন আকর্ষণই হচ্ছে আমি মনে করি এই শাল দুইটা, কাশ্মীরি শাল। আর আমার শাশুড়ি আম্মারটাও খুব পছন্দ হয়েছে, উনি যেহেতু মুরব্বী ওনাকে এই কালারটা আমার কাছে বেশি স্যুট হবে বলে মনে করেছেন উনি, আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া, তাই ওনার জন্য কালো এনেছে। আর আমার জন্য এই যে এই মেরুনিশ টাইপের এই কালারটা, এই কালারটা এনেছেন, কালারটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে। আর এই যে দুটো ওয়াচ এনেছেন, একটা আমার, একটা আমার ওনার ভাতিজির জন্যে, দুটোটা ঘড়ি এত সুন্দর ছিল, স্টোন ওয়ার্ক করা আছে চারপাশটাতে, আর এই যে চেনের মতো করে, তো আমার জন্য উনি এটা চয়েস করে এনেছেন গোল্ডেন। আর ওনার ভাতিজির জন্য আমাদের আলিফের জন্য নিয়ে আসছেন হোয়াইট কালারের মধ্যে যেটা সিলভার কালার, ওই ঘড়িটা, দুটোটা একরকম এনেছেন যাতে কেউ কোনো কথা না বলতে পারে। তো এই পাঠিয়ে দেওয়া হচ্ছে ওনার সব শাল, তারপর যা যা আনছে ওগুলো ওটা নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে এখন দিয়ে আসবো, আলিফকেও দিয়ে আসবো কিছুক্ষণের মধ্যে। তো আপনাদেরকে একটু আবার দেখাই এই যে সিয়াম শাড়া, তো অল্প জিনিস হতে পারে বাট এটা এক্সপেক্ট করিনি, নিয়ে আসছেন আপনাদের ভাইয়া, তাই ব্লগ করে আপনাদেরকেও দেখাতে পারলাম। আর নাচিয়েও পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অশেষ রহমত, আমাদের জন্য দোয়া করবেন যেন কেমন লাগলো। তো আজকের ব্লগটা আর বেশি করতে চাচ্ছি না, এতটুকুর মধ্যে রাখি, আপনাদের সঙ্গে সব কিছু টুকিটাকি শেয়ার করি জীবনের অংশের, আমার কাছে ভালো লাগে। আর আপনাদের সাপোর্ট পাচ্ছি আমার এই চ্যানেলটার মধ্যে, এতে আমি অনেক খুশি, কারণ আপনারা কিছুটা হলেও কিছু কিছু আপু আছে আমার খুবই কমন হয়ে যাচ্ছে, ওনাদেরকে খুবই ভালো লাগে, ওনারা আমার ভিডিও দেখে কমেন্ট করে, এতে বুঝি ওনারা আমার ভিডিওটি দেখেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনারা যেন আমার ভিডিওটা দেখেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যান, আমি খুব খুশি হই। কারণ আমার দুইটা চ্যানেল, একটা হচ্ছে বাংলাদেশি ফ্যাশন ব্লগার ভাবনা, আপনারা সার্চ দিতে পারেন, ওইটা আমার মধ্যে আমি টেইলারিংয়ের সব জিনিসপাতি টোটাল কাজ আমি এগুলো ছাড়ি,
ওটার মধ্যে আছে কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবার, ওটার মধ্যে আমি এখন কাজের জন্য তেমন কমেন্ট পাই না, কাজ ছেড়িয়ে যাচ্ছি, ভিউ আসে বাট কমেন্ট আসে না কেন আমি জানি না। আর এটা হচ্ছে আমার আরেকটা ছিল ডেইলি লাইফের, আর এটা হচ্ছে সেকেন্ডটা, আগেরটাতে তেমন ইম্প্রুভ পাইনি বলে আমি এই চ্যানেলটা খুলেছি। তো এটার মধ্যে আপনাদের কমেন্ট পাই, আমার কাজে খুব ভালো লাগে। ইনশাআল্লাহ এই চ্যানেলটাতেই আমি গ্রো করব, আশা রাখছি আপনাদের মনে কিছুটা হলে জায়গা করে নিতে পারবো। তো আজকের ব্লগটি এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন ব্লগের মধ্যে, আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ধন্যবাদ। হবে নতুন আরেকটি ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।